বাংলাদেশের মাটিতে অন্যরকম এক ইতিহাসের অংশ হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশে ১৯৯ রানে আউট হলেন লঙ্কান অভিজ্ঞ ব্যাটার। সব মিলিয়ে বিশ্বের ১২তম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান আগে আউট হলেন তিনি। ১৯৯ থেকে ডাবল সেঞ্চুরির জন্য বড় শট খেলতে গিয়েছিলেন ম্যাথিউস, কিন্তু নাঈম হাসানের সেই ডেলিভারি তার ব্যাটের ভেতরের কানায় লেগে চলে যায় শাকিব আল হাসানের হাতে। ফলে ১৯৯ রানে থামতে হয় ম্যাথিউসকে। ৯ ঘন্টা ৩৮ মিনিটের ম্যারাথন ইনিংসে ৩৯৭ বল খেলে ১৯ চার ও ১ ছয়ের মারে এই ইনিংস সাজিয়েছেন ম্যাথিউস। তার ব্যাটে ভর করে অল আউট হওয়ার আগে ৩৯৭ রান করেছে শ্রীলঙ্কা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন নাঈম। ম্যাথিউসের আগে ১৯৯ রানে আউট হওয়া অন্য ১১ জন হলেন মুদাসসার নজর, মোহাম্মদ আজহারউদ্দিন, ম্যাথু এলিয়ট, সনদ জয়সুরিয়া, স্টিভ ওয়াহ, ইউনিস খান, ইয়ান বেল, স্টিভ স্মিথ, লোকেশ রাহুল, ডিন এলগার ও ডু প্লেসিস। এছাড়া ১৯৯ রানের অপরাজিত থাকেন অ্যান্ডি ফ্লাওয়ার ও কুমার সাঙ্গাকারা। ১৫ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই ৫ উইকেট শিকার করেছেন বাংলাদেশি স্পিনার নাঈম হাসান। তার ক্যারিয়ারের তৃতীয় ৫ উইকেট শিকারের দিনে শ্রীলঙ্কা অল আউট হয়েছে ৩৯৭ রানে। ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে শুরু করা শ্রীলঙ্কা প্রথম সেশন শেষ করে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। প্রথম সেশনে দিনেশ চান্ডিমালকে ৬৬ রানে হারালেও অ্যাঞ্জেলো ম্যাথিউস জীবন পাওয়ার সুবিধা কাজে লাগিয়ে পৌঁছে যান ডাবল সেঞ্চুরির কাছাকাছি। তার আগে বিশ্ব ফার্নান্দোর প্রতিরোধ গড়া ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩৭৫ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে লঙ্কানরা। তবে মাত্র ১ রানের জন্য ম্যাথিউস পাননি ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি দেখা। শরীফুল ইসলামের বাউন্সারে মাথায় কিঞ্চিত আঘাত পাওয়া বিশ্ব তৃতীয় সেশনের শুরু ছিলেন রিটার্ড হাট। আসিদা ফার্নান্দোকে নাইম বোল্ড করলে আবারও ক্রিজে নামেন বিশ্ব। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন দারুণ দৃঢ়তা দেখানো এই টেলান্ডার। ৩৮৫তম বলে সাকিবের দারুণ এক ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন ১৯৯ রান করা ম্যাথিউস। শ্রীলঙ্কা অল আউট হয় ৩৯৭ রানে। ম্যাথিউসের ইনিংসে ছিল ১৯টি ৪ ও 1টি ছক্কা। ম্যাথিউসকে ফিরিয়ে নাইম মোট ৬টি উইকেট শিকার করেন এই ইনিংসে। এছাড়া শাকিব আল হাসান শিকার করেন ৩ উইকেট, তাজুল 1টি।